हेलो एवरीवन, आज के हमारे टॉपिक हलो लॉज ऑफ मोशन। देखो लास्ट वीडियोते हमरा काइनेमेटिक्स पढ़े और काइनेमेटिक्स और वेक्टर एप्लीकेशन प्रोजेक्टाइल मोशन अब्दि हमारे लास्ट हो राइट। तो एर पोरेर चैप्टारे आछे हमारे न्यूटन्स ल अफ मोशन। तो देखो ये चैप्टारटार डेपते जावर आगे हमें बेसिक किस डेफिनेशन जेने मान मोशन लज अफ मोशन कीसर ऊपर डिपेंड कर कैन है एक वस्तु से मोशने थक कौन कारण से मोशन क्रिएट कर रट से जिसगल जानते हैं तरह जानते हैं प्रब्लेम करार आगे मैं तुम तुम्हें जख य चैप्टार थे तुम्हें अंक करते देवे से क्षेत्र में तुम्हें वस्तुगुलो के कम भाव ट्रिट कर रट। तो देखो तरह जो जानते हैं आगे সেটা হচ্ছে পয়েন্ট মাস কনসেপ্ট। পয়েন্ট মাস কি দেখবে আমাদের এখানে যতগুলো প্রবলেম আমরা দেখব প্রত্যেকটা প্রবলেমে আমরা বস্তুটাকে অ্যাজ এ পয়েন্ট মাস হিসেবে ট্রিট করব ঠিক আছে। মানে ধরে নেব ধরো বস্তুটা যদিও বা একটুখানি এলাবোরেটেড হবে কিন্তু তারপর আমরা ওটাকে ওটার উপর যে ফোর্সগুলো আমরা অ্যাপ্লাই করব সেগুলো একটা পয়েন্টে অ্যাপ্লাই করব ঠিক আছে। মানে তুমি বলতে পারো ওটা যতটাই डिस्ट्रीब्यूटेड मास होक ना क्या वो टोटाल मासटा एक सार्टेन पॉइंट सेंटार्ड आछे राइट। तो से हे कि पॉइंट मास हिसाब से ट्रीट करछी। तो पॉइंट मासे आमादेर किछु जिनिस माथा रखते हैं पॉइंटगुलो सेटा होच्छे नम्बर वन ड्यूरिंग मोशन इन ए गिवन टाइम इन ए पार्टिकुलार गिवन टाइम जदि वस्तुटा इफ द अबजेक्ट इज कवर्ड इफ द अबजेक्ट कवर्स डिस्टेंस माच ग्रेटर दैन इट्स ओन साइज ओके। तो कि बोल्लाम ड्यूरिंग मोशन इन ए गिवन टाइम ऑब्जेक्ट कवर्स डिस्टेंस मच ग्रेटर दैन इट्स ओन साइज রাইট। মানে তুমি যদি একটা পার্টিকুলার গিভেন টাইমে একটা অবজেক্ট কতটা ডিস্টেন্স কভার করছে তার রেসপেক্টে সেই অবজেক্টের ডাইমেনশনটাকে কম্পেয়ার করো তাহলে সেটা যদি অনেক বেশি হয় মানে ডিস্টেন্সটা যে ডিস্টেন্সটা কভার করছে সেটা যদি মাচ লার্জার হয় বা মাচ গ্রেটার হয় তখন তুমি ওই অবজেক্টটাকে পয়েন্ট মাস হিসেবে ট্রিট করতে পারো ঠিক আছে। মানে সেই ক্ষেত্রে তুমি পয়েন্ট মাসের অ্যাপ্লিকেশনটা করতে পারো। কীভাবে অ্যাপ্লাই হবে সেটা আমরা ফার্দার দেখব কিন্তু আগে এখানে জেনে নাও যে পয়েন্ট মাস আমি কোন কোন কেসে কনসিডার করব রাইট। নেক্সট নাম্বার টুতে অবজেক্ট উইথ জিরো ডাইমেনশন। অবজেক্ট উইথ জিরো ডাইমেনশন এটা টোটালি পয়েন্ট মাসের কনসেপ্টকেই বলছে কিন্তু এরকম কোনো জিনিস তুমি পাবে না খুব একটা ঠিক আছে। কিন্তু একটা জিনিস জেনে রাখো পয়েন্ট মাস মানে কি পয়েন্ট মাস মানে আক্ষরিক অর্থে অবজেক্ট উইথ জিরো ডাইমেনশনকে বোঝাচ্ছে ঠিক আছে। মানে তুমি যখন মোশন একটা মাসের একটা মাসের যখন তুমি মোশনকে অ্যানালিসিস করবে তখন যদি ওর ডাইমেনশানগুলোকে ট্রিট করো তাহলে কিন্তু এক একটা ডাইমেনশানের ক্ষেত্রে মোশনগুলো এক এক রকমভাবে অ্যানালিসিস করা দরকার কিন্তু আমরা সেটা করব না। আমরা একটা পয়েন্ট হিসেবে কনসিডার করব যে ওই একটা পয়েন্টের আমরা ওই মোশনটা একদিকেই হবে বা একভাবেই করব ঠিক আছে। নেক্সট পয়েন্ট নাম্বার থ্রি পয়েন্ট মাস ইজ এ ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ঠিক আছে। ইট ইজ আ ম্যাথামেটিক্যাল কনসেপ্ট ম্যাথামেটিক্যাল কনসেপ্ট টু সিম্প্লিফাই দ্য প্রবলেমস যেটা আমি প্রথম থেকেই বলে আসছি রাইট। তো এই কটা জিনিস তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে। পয়েন্ট মাস ক্লিয়ার হলো। নেক্সট আমরা চলে আসব ইনার্শিয়া। ইনার্শিয়া বাংলা যেটাকে বলে জাড্য রাইট। এই ইনার্শিয়াটা কি বা ইনার্শিয়ার মনে রাখার মতো বিষয়টা কি? ইনার্শিয়া কনসেপ্টটা হচ্ছে গিয়ে যখন আমরা নিউটনস ফার্স্ট লটা পড়ব তখন দেখব যে ইনার্শিয়াটা
কীরকম ভাবে কাজ করে। কিন্তু তার আগে একটা জিনিস জেনে নাও, ইনার্শিয়া জিনিসটা হচ্ছে একটা যে কোনো একটা অবজেক্টের তার মাসের প্রপার্টি বা ওই বডিটার একটা প্রপার্টি। কি ধরনের প্রপার্টি? যে প্রপার্টির জন্য ওই বডিটার স্টেট অফ রেস্ট অথবা স্টেট অফ ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, এটার চেঞ্জ হতে ও রেজিস্ট করে। ঠিক আছে, তা কি বললাম, ইনার্শিয়া ইজ এ ইনহেরেন্ট প্রপার্টি অফ অল বডিজ। ইনার্শিয়া তোমারও আছে, ইনার্শিয়া আমারও আছে, ইনার্শিয়া সব কটা বস্তুর আছে, যে কটা বস্তুরই মাস আছে। ঠিক আছে, মাস থাকলে ইনার্শিয়া থাকবে। তো কি বললাম, ইনার্শিয়া হচ্ছে ইনহেরেন্ট প্রপার্টি। এই ইনহেরেন্ট প্রপার্টিটা কি করে, না ইনহেরেন্ট প্রপার্টিটা রেজিস্ট করে। কিসে রেজিস্ট করে? রেজিস্ট করে টু চেঞ্জ দেয়ার স্টেট অফ রেস্ট অর চেঞ্জ দেয়ার স্টেট অফ ইউনিফর্ম মোশন অ্যালং এ স্ট্রেট লাইন। ঠিক আছে, বাই দেয়ার ওন, নিজের থেকে চেঞ্জ হতে, মানে এই রেজিস্টেন্সটা কিন্তু ওরা নিজেরাই এটা ক্রিয়েট করে। ঠিক আছে, অটোমেটিক বলতে পারো, এটাতে তোমাকে বাইরে থেকে কোনো কাজ করতে হবে না। ওকে, ও এই রেজিস্টেন্সটা ওরা নিজেরাই কাজ করবে। যখনই ওরা দেখবে যে ওরা ওদের চেঞ্জ অফ স্টেট মানে সেটা রেস্টে থাকুক বা ইউনিফর্ম মোশনে থাকুক, একটা চেঞ্জ আসতে চাইছে, তখনই ওরা নিজের থেকে বাই ডিফল্ট এটাকে ক্রিয়েট করবে। ঠিক আছে, আর এটা ওদের ইনহেরেন্ট প্রপার্টি, রাইট? নেক্সট নাম্বার টু জিনিসটা মনে রাখবে, ইনার্শিয়া কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না। ইনার্শিয়া ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে কি, ইনার্শিয়া কোনো ভৌত রাশি না, তুমি ইনার্শিয়াকে কখনো মাপতে পারবে না। মানে যেহেতু আমি বললাম কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি না, তার মানে ডেফিনেটলি এটার ইউনিটলেস অ্যান্ড অলসো ডাইমেনশনলেস, রাইট? দেখবে অনেক ক্ষেত্রে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, ইনার্শিয়া তো মাসের ওপর ডিপেন্ড করছে, যে মাস যত বেশি হবে ইনার্শিয়া তত বেশি হবে, তাহলে কি মাসের সাথে কোনো লিঙ্ক আছে? ঠিক আছে, কারণ মাস কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে ইনার্শিয়া কেন ফিজিক্যাল কোয়ান্টিটি না? ঠিক আছে, ইনার্শিয়া কিন্তু মাস না, মাস কনসেপ্টটা হচ্ছে আলাদা, আর ইনার্শিয়া কিন্তু বলছে দ্য রেজিস্টেন্স কার এগেনস্টে, না এগেনস্ট দ্য চেঞ্জ অফ দেয়ার স্টেট অফ রেস্ট। এটা কিন্তু আলাদা একটা কনসেপ্টে চলে যাচ্ছে, তাই না? তো সেটাই, যে ইনার্শিয়ার কনসেপ্ট আলাদা, মাসের কনসেপ্ট আলাদা, কিন্তু ইনার্শিয়া এটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিই না। ওকে, তো ইনার্শিয়া কিন্তু, হ্যাঁ ইনার্শিয়া তোমাকে যদি বলো ইনার্শিয়া কিসের উপর ডিপেন্ড করে, ইনার্শিয়া ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য বডি। তা লিখে নাও, ইনার্শিয়া ডিপেন্ডস অন মাস অফ দি বডি। ঠিক আছে, মাস, যে বডির মাস যত বেশি সে বডির ইনার্শিয়াটা তত বেশি। কিন্তু তা বলে মাস আর ইনার্শিয়া দুটো সেম না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি এটা বোঝার জন্য। ধরো একটা বডি আছে যার মাস স্মল এম, আর একটা বডি আছে সেটারও মাস স্মল এম। ঠিক আছে, এই দুটো বডির মধ্যে একটা বডি ধরো রেস্টে রয়েছে, মানে কি ওর ভেলোসিটি জিরো, আর একটা বডি ধরো মুভ করছে ইউনিফর্ম মোশানে। আমি ইউনিফর্ম মোশন চ্যাপ্টারে বলেছি যে ইউনিফর্ম মোশন মানে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু জিরো, রাইট? মানে কি ভেলোসিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, রাইট? তো দেখো দুটো অবজেক্টেরই কিন্তু মাস সেম, একটা রেস্টে আছে আর একটা ইউনিফর্ম মোশনে আছে, মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে, মানে অ্যাক্সেলারেশন জিরো, কোনো অ্যাক্সেলারেশন নেই। তাহলে বলো এই দুটোর ইনার্শিয়া কি সেম হবে কি না? দেখো ইনার্শিয়া কার উপর ডিপেন্ড করে, ইনার্শিয়া কি ভেলোসিটির উপর ডিপেন্ড করে? এখানে কি লেখানো আছে? ইনার্শিয়া টোটালি ডিপেন্ডস অন মাস, কতটা ভর আছে বস্তুটাতে। তো দেখো দুটো বস্তু যদিও তাদের ভেলোসিটি আলাদা, একটা রেস্টে আছে আর একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, কিন্তু তাদের মাস দুটো সেম। যেহেতু তাদের মাস দুটো সেম, মানে ভর দুটো সমান, তার জন্য এদের ইনার্শিয়া দুটোও সেম। ঠিক আছে, তো ইনার্শিয়া উইল বি সেম। ঠিক আছে, মানে কি
এই অবজেক্টটাকে তোমাকে যদি মুভ করতে হয়, কারণ ও রেস্টে আছে, তাই তো, ওকে যদি মুভ করতে হয় তাহলে ও যতটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে এই অবজেক্টটাকে রেস্টে আনতে, ও ঠিক ততটা রেজিস্ট্যান্সই ক্রিয়েট করবে, বুঝলে? তো এটা হচ্ছে টোটাল ইনার্সিয়ার কনসেপ্ট। তো ইনার্সিয়া ডাজ নট ডিপেন্ডস আপন দ্য ভেলোসিটি, রাইট? তো ভেলোসিটির ওপর ডিপেন্ড করছে না ইনার্সিয়া। নেক্সট কনসেপ্ট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম এটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। লিনিয়ার মোমেন্টামটা কি, ধরে নাও একটা, দেখো লিনিয়ার মোমেন্টামের বাংলা হচ্ছে ভরবেগ, রৈখিক ভরবেগ, ঠিক আছে? আমি বাংলাটা বললাম তার কারণ আছে। এটার সংজ্ঞা হচ্ছে, ভরবেগের সংজ্ঞা হচ্ছে গিয়ে ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতি অবস্থার সৃষ্টি হয় তাকে ভরবেগ বলে, ঠিক আছে? ভরবেগ মানে বাই ডিফল্ট রৈখিক ভরবেগই বোঝায়। কৌণিক ভরবেগ হলে যেটা আমরা সার্কুলার মোশনে পড়বো সেটা তখন তোমাকে বলে দেবে, ঠিক আছে? তো লিনিয়ার মোমেন্টামে তুমি একটা জিনিস বুঝতে পারছো যে একটা একটা অবজেক্টের মাস আছে আর সেই মাসটা একটা ভেলোসিটিতে মুভ করছে, ঠিক আছে? তো কি বললাম, কোয়ান্টিটি অফ মোশন, কোয়ান্টিটি অফ মোশন কন্টেইনড ইন দ্য বডি, একটা অবজেক্টের মধ্যে যে পরিমাণ বেগ থাকে, যুক্ত থাকে, সংযুক্ত থাকে বা ভেতরে থাকে, ঠিক আছে? ভেতরে থাকে মানে ওইভাবে না, ঠিক আছে? তো মধ্যে কথা, একটা একটা অবজেক্টের মাস থাকবে আর সেই মাসটা যখন একটা ভেলোসিটিতে মুভ করবে তখন আমরা এই দুটো একসঙ্গে যে সিচুয়েশান ক্রিয়েট করছে সেটাকে বলবো আমরা লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে? এটাকে কীভাবে মেজার করা হয়, লিনিয়ার মোমেন্টামকে তুমি বলতে পারো যে পি ইকুয়ালস টু মাস ইনটু ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটি। তাহলে পি ইকুয়ালস টু মাস মানে তোমার এম, ভেলোসিটি মানে ভি। দেখো ভেলোসিটি যেহেতু ভেক্টর তার জন্য লিনিয়ার মোমেন্টামও ইটসেলফ আ ভেক্টর, ঠিক আছে? তো লিনিয়ার মোমেন্টামকে তুমি আর একভাবে বলতে পারো, সেটা আমরা এখন আমি বলে দিচ্ছি কি, কিন্তু সেটা আমি যখন সেকেন্ড ল পড়াবো নিউটনের তখন সেটাকে প্রুফ করে দেখাবো, ঠিক আছে? তো লিনিয়ার মোমেন্টামকে তুমি মেজার করতে পারো, ইট ক্যান বি মেজার্ড ইন টার্মস অফ দ্য ফোর্স রিকোয়ার্ড টু স্টপ দ্য বডি ইন ইউনিট টাইম, রাইট? তুমি এইভাবে একটা লিনিয়ার মোমেন্টাম, একটা অবজেক্টের লিনিয়ার মোমেন্টামকে মেজার করতে পারো, ঠিক আছে? তো দেখো লিনিয়ার মোমেন্টামের ইউনিট কী হবে, ইউনিট হচ্ছে তোমার মাস, তার জন্য কেজি, আর ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড, এটা এসআই ইউনিট। আর সিজিএস ইউনিট কী হয়ে যাবে, মাসের জন্য গ্রাম আর সেন্টিমিটার পার সেকেন্ড, এটা সিজিএস ইউনিট, রাইট? ডাইমেনশন, ডাইমেনশন উইল বি মাস এম অ্যান্ড ভেলোসিটি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, রাইট? এবার এখানে কিছু স্পেশাল কেস দেখো, আমাদের কিছু স্পেশাল কেস এখানে কনসিডার করতে হবে। ধরো দুটো অবজেক্ট আছে, ইফ টু অবজেক্ট, ইফ টু অবজেক্টস অফ ডিফারেন্ট মাসেস, অফ ডিফারেন্ট মাসেস হ্যাভ সেম মোমেন্টাম, যদি এরম থাকে তাহলে কি হবে? ধরো একটা হচ্ছে এম ওয়ান, এম একটা অবজেক্ট, ক্যাপিটাল এম, আর একটা স্মল এম অবজেক্ট, ডিফারেন্ট মাসেস, ক্যাপিটাল এমটা গ্রেটার দ্যান স্মল এম, দেখে বুঝতে পারছো, আমি ধরে নিচ্ছি এখানে, ঠিক আছে? ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম, আর দুটো ধরো সেম ভেলোসিটিতে মুভ করছে, আচ্ছা সরি সেম ভেলোসিটি বলেনি, হ্যাভ সেম মোমেন্টাম বলেছে, তাহলে এইটারও মোমেন্টাম তোমার পি, এটারও মোমেন্টাম তোমার পি, ঠিক আছে? এবার মোমেন্টামের ফর্মুলা কী জানি, যে মোমেন্টাম পি ইকুয়ালস টু ভর মাস ইনটু ভেলোসিটি, ধরো এটার ভেলোসিটি ক্যাপিটাল ভি আর এটার
হচ্ছে কি বলো, মাস স্মল এম আর রেটার ভেলোসিটি ধরো স্মল ভি, ঠিক আছে। এবার আমরা দেখবো কম্পেয়ার করে, দেখো এই দুটো কোয়ান্টিটি কিন্তু সেম, কারণ এদের বলেছে কি দুটোই পি, রাইট। তাহলে ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি ইকোয়ালস টু স্মল এম ইন্টু স্মল ভি। তো এবার আমরা কী জানি, আমরা জাস্ট এটা কম্পেয়ার করি যে তাদের ভেলোসিটিগুলো কীরকম হবে। ধরো ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইকোয়ালস টু কি হয়ে যাচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম, রাইট। এবার দেখো স্মল এম বাই ক্যাপিটাল এম, তাহলে আমরা এখানে কী জানি যে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম, তা আমি এটা লিখতে পারি যে স্মল এম লেস দ্যান ক্যাপিটাল এম। তো ডিভাইড করো এটাকে, স্মল এম বাই ক্যাপিটাল এম লেস দ্যান ওয়ান, রাইট। তাহলে এই কোয়ান্টিটিটা লেস দ্যান ওয়ান হচ্ছে, তাহলে ক্যাপিটাল ভি বাই স্মল ভি লেস দ্যান ওয়ান। এটাকে কোনাকুনি গুণ করে দাও, ক্যাপিটাল ভি লেস দ্যান স্মল ভি, তা কী পাচ্ছ যে যেটা ক্যাপিটাল এম ছিল মানে যার মাস বেশি ছিল তার ভেলোসিটিটা ইজ লেস দেন যার মাস কম ছিল তার ভেলোসিটি, তাই তো। তাহলে এটার ভ্যালু কম হচ্ছে, এটার ভ্যালু বেশি হচ্ছে। তাহলে ইফ টু অবজেক্টস অফ ডিফারেন্ট মাসেস হ্যাভ সেম মোমেন্টাম, দ্য লাইটার বডি পজেস গ্রেটার ভেলোসিটি, গ্রেটার ভেলোসিটি, মনে থাকবে তো। এটা হচ্ছে একটা স্পেশাল কেস ছিল, এটা একদম সিম্পল একটা জিনিস। আমি তোমাকে একটা এমনি এক্সাম্পল দিয়ে বলছি, ধরো দুটোরই মোমেন্টাম ধরো 10, ঠিক আছে। একটার মাস ধরো 5 কেজি আর একটার মাস ধরো 10 কেজি, তাহলে বলো তো পাঁচের সাথে কত গুণ করলে 10 হয়? 5-এর সঙ্গে 2 গুণ করলে 10 হবে, আর 10-এর সঙ্গে কত গুণ করলে 10 হয়? 1। তাহলে বলো তো 5 কেজি আর 10 কেজির মধ্যে কোনটার মাস বেশি? 10 কেজির মাস বেশি। কিন্তু বলো তো 2 আর 1 এর মধ্যে কোনটা মান বেশি? 2-এর মান বেশি। তাহলে দেখো 5 যার ভর কম তার সঙ্গে বড় ভেলোসিটি গুণ হলেই 10 পাচ্ছ, তাই না? তো এটা হচ্ছে প্রপার্টিটা। তো আলাদা করে এটা তেমন কোনো অ্যাপ্লিকেশান তুমি দেখতে পাবে, এটাই হচ্ছে কি মেন ফান্ডার, ঠিক আছে। নেক্সট দেখো আমরা আর একটা আরও আরও কিছু স্পেশাল কেস দেখে নেব। তো আমি কী বললাম, ধরো পি হচ্ছে তোমার কনস্ট্যান্ট, তাই তো। পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখানে বলতে পারি এম ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে দেখো এম ভি যদি কনস্ট্যান্ট হয়, তোমরা জানো যে এম আর ভি, এম ভার্সেস ভি যদি কার্ভ আঁকা হয় তাহলে এটা কীরকম দেখতে হবে, এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাই তো। এই কার্ভটা কীরকম দেখতে হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা একটা এঁকে দিই, একটা মাস, এটা ভেলোসিটি, রাইট। তো এইটা পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কার্ভ, রাইট। তো এখানে ধরো তোমাকে এবার একটা কেসে ধরো বলে দিল যে ধরো এম ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। মানে তোমাকে একটা বডি গিভেন দেওয়া আছে, ফর এ গিভেন বডি, মানে একটাই বডি দেওয়া আছে, তার নানান রকম কেস তোমাকে বলছে, ঠিক আছে। যদি এম কনস্ট্যান্ট হয় তাহলে তুমি কি বলতে পারো, পি ইকুয়ালস টু এম ভি, তাহলে এমটা তো কনস্ট্যান্ট, তাহলে এখানে কি বলতে পারো, পি প্রপোর্শনাল টু ভি, রাইট। তাহলে আমি যদি এটার যদি আমি গ্রাফ আঁকি পি প্রপোর পি ভার্সেস ভি এর, তাহলে এটা দেখো, এটা ধরো পি, এটা ধরো ভি, তাহলে এটা হয়ে যাবে তোমার কি পি ভার্সেস ভি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, স্ট্রেট লাইন, তাই তো। তাহলে এটা কী কার্ভ, এটা হচ্ছে এম ইকুয়ালস টু কনস্ট্যান্ট কার্ভ, রাইট। এবার আর একটা হতে পারে, সেটা কী হবে, আর একটা হবে তোমার পি ভার্সেস এম যখন ভি কনস্ট্যান্ট, রাইট। তো এটা হচ্ছে সেই কার্ভটা, বুঝতে পারলে। ওকে, নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সেস, ফ্রেম অফ রেফারেন্সেস। ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা কি, দেখো তুমি মোশন, একটা অবজেক্টের মোশন নিয়ে কাজ করবে, সেই মোশনটা কেন ক্রিয়েট হচ্ছে, কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কি না, কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, তাই তো। তো তোমাকে যখন মোশন, একটা অবজেক্টের মোশন নিয়ে তুমি কাজ করছো, তখন কিন্তু তোমার
তোমাকে সেই জিনিসটাকে অবজার্ভ করতে হবে, রাইট? তো অবজার্ভ করতে গেলে তোমাকে একটা জায়গায় একটাকে একটা জায়গা থেকে সেখানে অবজার্ভ করতে হবে। সেই যে জায়গাটাকে তুমি অ্যাজ জায়গাটাকে তুমি কি অ্যাজ এ রেফারেন্স হিসেবে নিচ্ছ, ঠিক আছে, মানে যার রেসপেক্টে তুমি একটা অন্য একটা অবজেক্টের মোশনকে বারবার কাউন্ট করবে বা অবজার্ভ করবে, সেই পয়েন্টটাকেই তুমি বলতে পারো অ্যাজ এ ফ্রেম অফ রেফারেন্স হিসাবে ট্রিট করতে পারো, ঠিক আছে? কিন্তু শুধু একটা পয়েন্ট দিয়ে তো হবে না। তাহলে দেখো, আমাদের যত ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আছে, সেই আমরা সব ধরনের কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে পারি একটা অবজেক্টের মোশনকে ডিফাইন করার জন্য, রাইট? এবার সেটা কোনটা ইউজ করবো সেটা আমরা ডিপেন্ড করছে, সেটা টোটালি ডিপেন্ড করছে আমাদের কোন ধরনের ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ নেব। কিন্তু নর্মালি আমরা কি করি, আমরা কার্তেসিয়ান সিস্টেম নিয়ে নিই। তো কার্তেসিয়ান সিস্টেম মানে কি, একটা এক্স অ্যাক্সিস থাকবে, একটা ওয়াই অ্যাক্সিস থাকবে, একটা জেড অ্যাক্সিস থাকবে, রাইট? তাহলে বলতে পারো যে সিস্টেম অফ কোঅর্ডিনেটস হুজ অ্যাক্সেস ক্যান বি সুইটেবলি চুজেন ইজ সেড টু বি আ ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে? মানে আমি কি বলছি, মানে তুমি এখানে কিন্তু কোঅর্ডিনেট আর তার অ্যাক্সেসগুলোকে নিজের মতো করে চুজ করতে পারো। কারণ দেখো, তুমি অবজার্ভার, তুমি একটা অবজেক্টকে অবজার্ভ করবে, ঠিক আছে? তুমি যেখান থেকে অবজার্ভ করবে সেখানেই তুমি অরিজিন নাও, আর তারপর থেকে সেখান থেকে তিনটে অ্যাক্সেস কনসিডার করে নাও, ব্যাস তুমি তাহলে মোশনটাকে ভালো মতো অবজার্ভ করতে পারবে, আর সেটাই হবে তোমার ফ্রেম অফ রেফারেন্স, রাইট? ফ্রেম অফ রেফারেন্স সাধারণত আমি দেখো এখানে বলেছি কার্তেসিয়ান কোঅর্ডিনেট নিচ্ছি, তাহলে ফ্রেম অফ রেফারেন্স এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেট যেমন নেবে, তার সঙ্গে সঙ্গে টাইমটাকেও কনসিডার করবে, টাইমের কোঅর্ডিনেট হিসেবে টিকেও কনসিডার করবে। তো টোটাল বলতে পারো যে ফ্রেম অফ রেফারেন্স এই চারটে কোঅর্ডিনেট নিয়ে কাজ করবে, এক্স ওয়াই জেড আর টি, রাইট? আর তখন তুমি বলতে পারো যে টোটাল মানে এ রেফারেন্স ফ্রেম ডেসক্রাইবিং অ্যান ইভেন্ট ইন দিস ফোর কোঅর্ডিনেটস ইজ নোন অ্যাজ আ স্পেস টাইম ফ্রেম, ঠিক আছে? স্পেস টাইম ফ্রেম, যখন এই চারটে কোঅর্ডিনেট নিয়েই একটা ফ্রেম অফ রেফারেন্স কাজ করছে তখন স্পেস টাইম ফ্রেমের কনসেপ্ট চলে আসছে, ঠিক আছে? তো ফ্রেম অফ রেফারেন্সের দেখো বেসিক্যালি দু ধরনের হয়, একটা হচ্ছে ইনার্সিয়াল আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স, আর আছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা কি, এটার মেন কন্ডিশন হচ্ছে যখন অবজেক্টটা রেস্টে থাকবে, অবজেক্টটা মানে না অবজেক্ট না মানে যখন ফ্রেম অফ রেফারেন্সটা, ঠিক আছে, ফ্রেম অফ রেফারেন্স উইল বি অ্যাট রেস্ট, যখন তুমি যে রেফারেন্স ফ্রেমটাকে কনসিডার করছো, তুমি যেখানে রেফারেন্স হিসেবে দাঁড়িয়ে আছো সেটা যখন রেস্টে থাকবে অর কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, ঠিক আছে? এই দুটো কন্ডিশন যদি হয় তখন তুমি বলতে পারো যে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স ওটা। এখানে ফিজিক্সের যে কোনো ফর্মুলা, অল দ্য ফান্ডামেন্টাল লজ অফ ফিজিক্স আর ভ্যালিড ইন ইনার্সিয়াল ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, অল দ্য ফান্ডামেন্টাল লজ আর ভ্যালিড। নন ইনার্সিয়াল ফ্রেম কি, যখন ফ্রেম অফ রেফারেন্সটা উইল বি ইন অ্যাক্সেলারেটেড মোশন, অ্যাক্সেলারেটেড স্টেট, মানে যখন একটা অ্যাক্সেলারেশন থাকবে তখন তুমি সেই ফ্রেম অফ রেফারেন্সটাকে বলতে পারো নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই, ধরো তুমি নাগরদোলায় একটা সিটে বসে আছো আর নাগরদোলাটা ঘুরছে, আর তুমি নাগরদোলা থেকে মাঠে দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু যে সাইকেল নিয়ে যাচ্ছে তাকে তার মোশনটাকে তুমি কনসিডার করছো, তোমার পজিশন কিন্তু নাগরদোলার সাথে সাথে ঘুরছে, তোমার বন্ধু কিন্তু সাইকেল নিয়ে এগোচ্ছে। যদি তুমি তোমার বন্ধুর মোশনটাকে কনসিডার করছো আর তুমি নিজে ঘুরছো, তখন তোমার এই ফ্রেম অফ রেফারেন্সটাকে বলা হবে নন ইনার্সিয়াল।
কিন্তু তুমি যদি মাটিতে দাঁড়িয়ে থাকতে, ওই মাঠে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে, আর তোমার বন্ধু সাইকেল নিয়ে যেত, তুমি যেহেতু দাঁড়িয়ে আছো, তখন কিন্তু সেটা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স হবে, বুঝতে পারলাম? তো এই কতগুলো জিনিসই ছিল মধ্যে মেন কতগুলো পার্ট। এরপরে আর হিরোতে আমরা ফোর্সের টাইপ দেখে নেবো, রাইট? চলো টাটা।